마시고 দেখো তোমাদের এই ব্রজ গোপীদের মধ্যে তুমি বয়স্ক আছো বলে আমি তাই তোমায় বলছি তোমাদের কি একেবারে লজ্জা শরম বলে কিছু নেই গো তোমারও মনে হয় লজ্জা শরম বলে কিছু নেই একানা দেব বলছি পার করি দাও আচ্ছা যদি কেউ আলুর দাম ধরুন 30 টাকা বলে তাতে যদি 2 টাকা বলে তাহলে তো লজ্জা শরম বলে থাকা উচিত না তার কাছে তার যেমন সামর্থ্য তেমন বলছে আচ্ছা ঠিক আছে আমি উত্তর দিয়ে দিচ্ছি আচ্ছা বলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই তাই আমি বলছি শোনো বলো বলো এ গানাতে পার হবে না এ গানাতে আছে মানা সকলের হাত নেই কারো হাত নেই মানে দুজন আসলে এখন গুরু দীক্ষা গুরু সঙ্গ মানে গুরু দীক্ষা ও এবারে অনেকের হাত আছে ও তাহলে আমাদের তো পার করে দাও আমাদের তো গুরু সঙ্গ হয়েছে এই ললিতা এই রাধে কি বলছো গুরু সঙ্গ হয়েছে মনে নেই গো বড়িমা তাহলে কার লিয়া লড়বা বলো হ্যাঁ আচ্ছা দেখো এই তো মাত্র কয়েকজন হাত তুললো নৌকোতে সবাই যদি উঠে বসে তাহলে তো একসঙ্গে পারাপার হবে না বুঝতে পেরেছো আরে গুরু সঙ্গ হলে এক কাজ করো তোমাকে ভালো কথা বলছি আমার তো গুরু সঙ্গ হয়ে গেছে অতএব আমি সৎ আছি কথাই আছে সৎ সঙ্গে স্বর্গবাস অতএব কার গুরু সঙ্গ হলো আর নাই হলো জানার দরকার নাই আমার মানে এতে আমার যেহেতু গুরু সঙ্গ হয়ে গেছে আমি সৎ আছি সৎ সঙ্গে সবার স্বর্গবাস হয়ে যাবে দেখো যদি একটা বোতলে গঙ্গা জল থাকে তাকে কি কেউ বলবে গঙ্গা বলে ওটা গঙ্গার জল কিন্তু গঙ্গা নয় মাঝি অনেক জানে ছল চাতুরি না করে ও বাড়িমা আমাদের মাঝি না হ্যাঁ পাকা মাঝি পাকা মাঝি হ্যাঁ অনেক কিছু জানে পাকা মানে কি পাকা তাহলে আম পাকা নয় ও কলা পাকা নয় বিদ্যায় পাকা হ্যাঁ বুদ্ধিতে পাকা ও এই ললিতা লো বলছো বড়িমা এক আনাতে পার করবে না দুই আনা বলে দিল বেলা বয়ে যাচ্ছে বলে দিচ্ছি ও নেই কি বলছো এক আনাতে পার করবে না সেটা তো বলেই দিয়েছি তাই কি বলছি শুনো বলো না শুনি ও নবী আমাদের কথা শোনো দুই আনা দেব পড়ি পার করে দাও ও নবী শোনো শোনো ও নবী শোনো শোনো পার করে দাও আমাদের পড়ি পার করে দাও
বালি। আচ্ছা মায়েরা বলুন তো, আমরা গৃহস্থ মানুষ, আমাদের 33 কোটি দেবতা আছে, তো কাকে ছাড়বো কাকে রাখবো বলুন তো? ওই একবার কৃষ্ণ একবার কালী বললে হবে না। মাঝি ভাই যেটা বলতে যাচ্ছে, আমাদের এককেই ভয় তো, আসল গোবিন্দকেই ভজতে হবে, যাই করো গোবিন্দকেই ভজতে হবে। ও মাঝি ভাই কি বলছো? বুঝতে পারছি, ওই আমরা একবার কৃষ্ণ একবার কালী, আবার কখনো কখনো আবার হাইব্রিড লক্ষ্মী, কত দেবতার যে পূজা করি এটা বুঝতে পারছি। রাধেলো কি বলছো বড়িমা? দুই আনাতেও পার করবেনি, বেলা বয়ে যাচ্ছে, চার আনা বলে দিলো, চার আনা বলে দে। আমি তাহলে চার আনা বলে দিচ্ছি। ও নাবি কি বলছো? তুমি দুই আনাতে পার করবে না। না না না, তাহলে কি বলছি শোনো। বলো না শুনি। ও নাবি শোনো শোনো, বলো বলো আমাদের কথা শোনো, আরেকবার বলো। ও নাবি শোনো শোনো, বলো বলো আমাদের কথা শোনো, আরেকবার বলো। চারানা দেব কোড়ি পার করে দাও, মথুরা বাজারে যাব বেলা বয়ে। তুমি জানো চারানা মানে কত? ছি 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 ছি, আগো তো ইংলিশ মিডিয়ামে পড়ে বলে না, হ্যাঁ ওই জন্য জলের মতো হড় হড় করে বলে দিল। ও এখন কি ইংলিশ মিডিয়ামে ওই আনা টানা আছে নাকি? হ্যাঁ চারানা মানে এক সিকি। ও এক সিকি, আরে সেটাই তো বলবে তখন থেকে, চারানা চারানা চারানা। এক সিকিতে পার করে দাও। তাহলে তোমাদের বলছি শোনো, হ্যাঁ বলো বলো। এক সিকিতে পার হবে না, কেন কেন? এক সিকিতে আছে মানা, শারদগ্রাহী বললেন, তানয় তানয়, ওরে বহু ভাগ্যে হয় মোদের
গুরুর আগমন আর বহু ভাগ্যে হয় মোদের বৈষ্ণব দর্শন আচ্ছা মায়েরা বলুন তো আপনাদের তো প্রত্যেকের চাষবাস আছে ওই জমিতে খালি বীজ মানে ওই ধান বীজ যদি ছড়িয়ে দেন তাতেই কি পাকা ফসল বাড়িতে চলে আসবে মোটেই আসবে না কখনো আসবে না প্রথমে বীজ তোলা ফেলা হবে তারপর তোলাগুলোকে টেনে রোপণ করতে হবে তাতেও শান্তি নেই ওই যে জমি শুকিয়ে গেছিল না ঘাস হয়েছে ঘুর ঘুরে সব ধানের গড়া কেটে দিয়েছে আর মোর ঘরে ক্ষেত্রে যেতে হয় কখন সার লাগবে কখন ঔষধ লাগবে কখন জল লাগবে যদি বারে বারে ক্ষেত্রে যান তবেই কিন্তু পাকা ফসল বাড়িতে তোলা সম্ভব তেমনি গুরুদেব একবার যদি এসে বীজ মন্ত্র দিয়ে চলে যান তাহলে কি সেই বীজ ফলপ্রতি হবে কখনোই হবে না তাই গুরুদেবকে বারে বারে বাড়িতে আসতে হবে তাই তো আমার প্রাণ গোবিন্দ কি বললেন বারে বারে না শিখলে আমি তাদের পার করতে পারবো না আচ্ছা এইখানে যে সকল ভক্তবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কি বারে বারে শিখছেন বলে কি বললো আবার কি বারে বারে কি শিখবো আরে বাবা বারে বারে শিখতে হবে ছোট ছেলেকে যখন অ লেখাটা শেখানো হয় তখন বারে বারে কিন্তু ওই মই বোলাতে হয় তবেই কিন্তু ছেলেটা আস্তে আস্তে ওই মই বোলানো ছেড়ে দিয়ে স্পষ্ট অক্ষর করে দেখায় মাকে দেখায় আর মাই হচ্ছে মানে লেখাপড়ার প্রথম গুরু আর আর এখানে আমার সারগ্রাহী কি বলেছেন যে বারে বারে শিখ অর্থাৎ গুরুমন্ত্র যেটি দিয়ে গেছে বারে বারে আমাদের জপ করতে হবে অনেকে হয়তো বলবেন গুরুদেব ওই আঁচল ঢাকা দিয়া কানে কানে কি বলে দিয়া চলেছে মনেই নাই আবার অনেকে বলে কোন ঘ্যান ঠিকটা গাঁট গণব সেটাও মনে নাই মনে আছে যদি না মনে থাকে গুরুদেবকে বাড়িতে ডেকে নিয়ে এসে আরেকবার জেনে নিবে বারে বারে গুরুমন্ত্র নাশ করলে আমাদের ভবপারে যাওয়া যাবে না ও ললিতা কি বলছো বড়িমা বেলা বয়ে যাচ্ছে এ মাঝি তো এক শিখিতেও পার করবে না লো আটানা বলে দে একেবারে আটানা বলে দে ঠিক আছে আমি আটানা বলে দিচ্ছি ওনে কি বলছো তুমি এক শিখিতে পার করবে না 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 পার হবে না গো তাই কি বলছি শোনো বলো না শুনি আটানা দেব কড়ি ও হে মাঝি ষোলো আনা বলে পাঠাইছে হ্যাঁ আগো আধুলি বাজো আধুলি আধুলি ও
আটানা মানে এক আধুলি? ও ওটা আমি জানি। হ্যাঁ তাহলে পার করে দাও। তাহলে তোমাদের বলছি শোনো, আবার কি বলবি? আধুলিতে পার হয়ে যাব, পার হবে না। আধুলি যতজন রয়েছ প্রত্যেককে গড়াগড়ি দিতে হবে। ওই ললিতা বিশাখালো, এ মাঝি ভাই কি বলছে শুনছ? এই রাজে গড়াগড়ি দিতে হবে, তবে পারাপার করবে। ও বড়িমা, হ্যাঁ বড়িমা গো, কি হলো লো তোর? এই ধুলাই গড়াগড়ি, হ্যাঁ আমি ওই একটু আগে বিউটি পার্লার থাকতে 12,000 টাকা দিয়া ফেসিয়াল করে আসি। কত? 12 টাকা দিয়া? 12,000 টাকা দিয়া। তা ওই ধুলাই গড়াগড়ি দিবার জন্য নাকি? হ্যাঁ 12,000। আরে কোন পার্লার লো? হ্যাঁ কোন পার্লার? আগে ওই 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 নদীর ওই পার একটা আছে না, তোর জানা শুনাম নয় মনে হয়? জানা শুনাই তো। কি গো মায়েরা, জানা শুনা পার্লারে অত টাকা লিছে? আগো জানা এনাদের 12টা বেড়ে যাবে, ওই কারণে ধুলাতে গড়াগড়ি দেবে না। বেশি কম লিত। ও অন্য দোকানে গেল? আর আগো অন্য দোকানে গেলে মনে হয় তো 1,500 টাকা নিয়ে লিত। আলো 12,000 বেশি না, 1,500 টাকা? এ কাকে লিয়া ঘর সংসার করব? হ্যাঁ এই রকম বকা সখীদেরকে নিয়ে আমি মথুরার বাজারে যাব? হ্যাঁ এদের হিসাব রক্ষক কে থাকবে আমি তো খুঁজে পাচ্ছি। ও বড়িমা, হ্যাঁ কি উল্টা পাল্টা বকছো কেন? তোর কি হলো লো? হ্যাঁ আলো 12,000 বেশি না, 1,500 বেশি? কেন 1,500 বেশি? লও ঠেলা, কি করে বুঝাবো তোর স্কুলটার নাম কি লো? কেন গো, তুই কোন স্কুলে পড়ছিল? হরিনারায়ণ চক বিদ্যা মন্দির। এ হরিনারায়ণ চক বিদ্যা মন্দিরের দুর্নাম করতেছে একে? ওই এখনই বলছিলাম বিষ খা, ওকে বিষ খা ভাই। তোমার ঘুল ও হো হরিনারায়ণ চকের স্কুলে দুর্নাম? ও মালিমা, অত জোরে রাগ করো না। লক্ষাকুড়ি স্কুল নয় হরিনারায়ণ চক, হ্যাঁ কার স্কুল? হরি নারায়ণ চক, সেই স্কুলের দুর্নাম? দুর্নাম কোথায় করলাম? হ্যাঁ দুর্নাম কোথায় করলাম? কতক্ষণ থেকে শুধু খালি বকে যাচ্ছ দেখছি। তোর মাস্টারটার নাম কি? কেন তোমাকে বলবো কেন? এর সঙ্গে পারা যাবে না, তোর দোকানে চাপা দি। তোর দোকানে আগে চাপা দি, তোকে লিয়ে আর পারা যাবে না। ও মাঝি ভাই, কি বলছো ভাই? আমি কি বলছো, ওইখানে ব্রজে আমি গড়াগড়ি দিয়ে দেবো? আমার অঙ্গে যেটুকু ধুলা লাগবে মোর সখীদের গায়ে মাখি দেবো, আমাদের পাড়ার করে দেবো। দেখো এই নৌকোতে যতজন রয়েছে সবাইকে গড়াগড়ি দিতে হবে। মরেছি আর কি, কি করা যায়? এই ললিতা, কি বলছো? আমাদের যা ছিল তার অর্ধেক গোবিন্দ গোবিন্দকে দিয়ে দিছি, আর অর্ধেক রাধা রানীকে দিয়ে দিছি। মোদের আর কি কিছু তো নাই, মোদের যা ছিল সর্বস্ব দিয়ে দিছি। এই রাধেলো, কি বলছো বড়িমা? আমাদের যা ছিল অর্ধেক তোকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ আটানা, আর অর্ধেক গোবিন্দকে আটানা দিয়ে দিচ্ছি। 16 আনা তো পূর্ণ হয়েছে, মধ্যে তো আর কিচ্ছু নাই। তো তুই 1 আনা দিয়ে 9 আনা বলে দে, তাড়াতাড়ি পারি চল, যা মেঘ উঠছে। তাই তুমি যখন বলছো আমায় 1 আনা দিতে, আমি 1 আনা দিয়ে 9 আনা বলে দিচ্ছি। হ্যাঁ ওরে
কি বলছো? আধুলিতে পার করবি না, তাহলে কি বলছি শোনো। বলো না শুনি। নয়ানা দেব করি পার করো গো তারা তাড়ি। ষোলো আনা আছে তো? ও বড়িমা, আমার কাছে তো ষোলো আনা নেই।
তো আমার কাছে চলো না, নয় তো বললো কেন? ও বড়িমা, এ নিয়ে তো প্রথমেই বলে দিয়েছে, হ্যাঁ ষোলো আনার কমে পার করবে না। জানিস তো এ মাঝি যা নচ্ছার, এই পুরা বৃন্দাবনে ঢান্ডরা দিয়া বলে দিবে উমুক ঘরে বউ মুখে ষোলো আনা দিবে বলে আর দেয়নি, পালি গেছে। ও বড়িমা, হ্যাঁ তো কি করবি? কোথায় কোথায় অনেক বেলা হয়ে গেছে, হ্যাঁ তাই আমি তো কোথায় কোথায় ষোলো আনা বলে দিয়েছি। ও তুমি একটা উপায় বলে দাও। উপায়? হ্যাঁ ও বড়িমা, এই বৃন্দাবনে মা মাসি পিসিদের কাছে ভিক্ষা চাও। ওই ললিতা, কি বলছো বড়িমা? তুই যে ভিক্ষা চাওয়ার কথা বলছিস, তোর সখি ভিক্ষা করবে তো? চাইবে নালে এর তো উপায় নেই। ও বড়িমা, হ্যাঁ এইবার আমি কিন্তু আমার সখির উপর রাগ করব। রেগে একা দে দে না, আমি রাজার মেয়ে, হ্যাঁ আমি কেমন করে ভিক্ষা চাইবো বলো তো? তোকে তো যেতে হবে, তোর হইয়া আমরা না ভিক্ষা চাইব, কিন্তু তোকে ওই দাঁড়ে দাঁড়ে যেতে হবে। ও বড়িমা, হ্যাঁ তুমি যখন এরকম একটা উপায় বলেছো, বেশ তাহলে আমি দাঁড়ে দাঁড়ে যাব। আলো ও ইঁদুর খালো, ইঁদুর খাওয়ার কথাই ছিল। ও বড়িমা, কি হলো তোর? আগো পেটের ভিতরে কি পচা গন্ধ করবে গো। কার পেটের ভিতরে? আগো ইঁদুর খেলে পেটের ভিতরে যে আসে কি গন্ধ করবে, পচা গন্ধ করবে। আলো আমি তো ওই রাধারানীর সখি ইঁদুর খাকে ডাকলাম। রাধারানীর সখীর নাম ইঁদুর খা? কি আগো ইঁদুরেখা? হ্যাঁ গো, রাধারানীর এক সখীর নাম ইঁদুর খা নয়, ইন্দুরেখা। সব হাসে রে বলেনি। ও ইন্দুরেখা, তুই তখন থাকলে খালি ওই আঙুল দিয়ে টিপা টিপা চলে যাও তো, একটু তোর ওই রাধের হইয়া একটু গানটা গেয়ে দে। গান গাইতে? গান বলতে ভিক্ষা। ও ভিক্ষার গানটা গেয়ে দে, আর তোর রাধে ওই দাঁড়ে দাঁড়ে যাবে, মামাসিদের কাছে যেতে হবে। হ্যাঁ তোকে যেতে হবে না, তোর সখী রাধে যাবে। ও আচ্ছা, হ্যাঁ তাই গাইছি। ভিক্ষা দাও,
গিয়ে ভিক্ষা করে নিয়ে এসেছি। ভিক্ষা করে এনেছিস, মাঝিকে দিয়ে দে, এবার আমরা মথুরার বাজারে যাব। আমি তাহলে নাবিককে দিয়ে দিচ্ছি। ও নাবিক বলো। এই নাও ষোলো আনা করে দিচ্ছি, এবার আমাদের তাড়াতাড়ি পারাপার করে দাও। তাই দাও। ও মাঝি ভাই বলো, গুনে দেখে না, শেষে আবার বলে কম আছে, এ কথা বললে চলবে না। হ্যাঁ ষোলো আনা আমরা দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ নেকে ষোলো আনা দিয়ে প্রথম পড়াই ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী। সখী পরম্পরায় গোবিন্দকে আশ্রয় করে নায়েতে চড়ে বসলেন। ও মাঝি ভাই কি বলছো? তোমার নৌকো যে টলমল করছে, ভালো করে হাল ধরে গো। এবার রায় কানো যমুনার মিলন হেরে নাও, যুগল মিলন হেরে নাও, যুগল মিলন হেরে।
ভোমরা ভমরি ধরয়ে ত কোকিলি কোকিলা করয়ে গা স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি করে বরিশাল ও রাধা কৃষ্ণ দুই জনে মিলনে রহিল ভক্তগণ চাঁদ বদনে হরি হরি বলো রাধা কৃষ্ণ দুই জনে মিলন ভক্তগণ চাঁদ বদনে হরি হরি বলো হরি হরি বল হরি বল